মাওলানা আব্দুল হামিদ ভাসানীর রাজনীতি এখন অনেকেই আলোচনা করতে চান না, করেন না, পড়েন না, কিন্তু মাওলানা আব্দুল হামিদ ভাসানীকে নিয়ে অনেক লেখা হয়েছে, অনেক লেখা হয়েছে, অনেকে পিএইচডি করেছেন বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মাওলানা আব্দুল হামিদ ভাসানীকে, ভাসানীর জীবনের উপরে, তার কাজের উপরে অনেকে পিএইচডিও করেছেন। বিরল একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি, বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনার শুনেছি, আমি রিপিট করতে চাই না, যে একটা একেবারে আপনার জীর্ণ শীর্ণ একটা খড়ের ঘরের মধ্যে তিনি বাস করতেন, সেখান থেকে তিনি গোটা দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে করতেন এবং সারা ভারতবর্ষেই তার সেই প্রভাবটা ছিল। মাওলানা ভাসানীর সম্পর্কে আলোচনা একদিনে এক সময় এত অল্প সময় করে শেষ করা যায় না, তাই আমার কাছে অনুরোধ থাকবে, আমি দুটি সাহেবকে অনুরোধ করব, যদি সম্ভব হয় যে মাওলানা ভাসানীর উপরে একটা দুই দিন তিন দিন ধরে একটা সেমিনারের আয়োজন করা, যেখানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে যারা এখন আছেন, তারা বয়স হয়ে গেছে, তাদের কতদিন থাকবেন, আমাদেরকে সেই বিষয়গুলো তারা সামনে আনতে পারবেন কিনা আমি তাও জানি না, তবুও চেষ্টা করে দেখা যে একটা আপনার মাওলানা ভাসানীর উপরে দুই দিন তিন দিন ধরে আলোচনা করে যারা মাওলানা ভাসানীর উপরে কাজ করেছেন তাদেরকে নিয়ে এসে আমাদের নতুন প্রজন্মকে আমরা সেইভাবে কিছুটা আলোকিত করতে পারি। এখন তো রাজনীতি বদলে গেছে, আমি প্রায় আমার মনে হয় যে কথা যে একটা নষ্ট সময় চলছে, এই নষ্ট সময়ে আপনার মাওলানা ভাসানীকে স্মরণ করা, তাকে অনুসরণ করা লোক খুঁজে পাওয়া যাবে না। যে কথাটা বলেছেন, নিজের জন্য কোনোদিন কোনো কিছু চাননি, এমনকি 54 সালে তার দল নির্বাচিত হয়ে আপনার সরকার গঠন করেছে, মাওলানা ভাসানী মন্ত্রিত্বও নেননি। এই হচ্ছে মাওলানা ভাসানী। এখনকার যে রাজনীতি, এই রাজনীতিতে আমরা তাকে যেটুকু আমরা যারা দেশের জন্য মানুষের জন্য চেষ্টা করছি, দেশের স্বাধীনতা সমাজ রক্ষা করার জন্য চেষ্টা করছি, আমাদের একটা জিনিস তার কাছ থেকে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে অত্যন্ত অত্যন্ত জরুরি যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যেন আমরা কখনো আপোষ না করি, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা যেন সর্বশক্তি দিয়ে যেতে পারি। প্রাণের কতটা টান থাকলে ওই রাতে রাজনৈতিক টানে, আদর্শের টানে তিনি চলে গিয়েছিলেন। এটা থেকে ওই সময়কার, ওই সমকালীন যে রাজনীতি, যারা রাজনীতি করতেন, তাদের যে মন মানসিকতা, তাদের যে আন্তরিকতা, এই জিনিসগুলো কিছুটা প্রমাণ পাওয়া যায়। এই দেশের রাজনীতিতে ভারতবর্ষের যে আপনার ব্রিটিশ আমল থেকে স্বাধীন হওয়ার আন্দোলন থেকে শুরু করে, পরবর্তীকালে আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সৃষ্টি, এ সব কিছুর মধ্যে কিন্তু এই ধরনের একজন মানুষ আছে যা তাদের সর্বাত্মক দিয়ে, সর্বশক্তি দিয়ে, সর্বস্ব দিয়ে কিন্তু তাদের সেই আদর্শকে অর্জন করবার জন্য তারা এগিয়ে গেছে। মাহবুল ভাই আছেন এখানে, আমি বলতে চাই না, আমার অনেক স্মৃতি আছে তার সঙ্গে, যে মানে দেশের অন্যতম শ্রেষ্ঠ একজন ছাত্র হওয়া সত্ত্বেও, অত্যন্ত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও, কী কষ্টটা তিনি তার প্রথম জীবনে করেছেন শুধু রাজনীতির জন্য।